শরীর চাষ করবে না, ওরা শৈতানের কলঙ্ক কথা বলা ঠিক করে যায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমার ইবনে জামান তিনটা সন্তান যখন অনুমতি পেয়ে গেলেন, স্ত্রীকে বললেন, স্বামীকে তার মাকে বললেন, আম্মা যান আমরা জিহাদের ময়দানে যাব। প্রথম থেকে বিস্তার করে ভাই আলোচনা করা যায়, এই মানুষের সকলত মানুষের কথা, আমার কথাগুলো শোনার জন্য আপনারা বসে আছেন, কথা বলুন ঠিক না বেঁচে। আমার তুমি যেটা সারাদিন যদি গোতাগতি করে বলেন তো মনে থাকবে, আবার যদি সামান্য একটু ভুল করি এই ইউটিউবে কিন্তু আমার শেষ করে ফেলবে, কথা বলুন ঠিক না বেঁচে। ওরা আমার উপরে চলবে, আল্লাহ পাক করবে ওদের মাধ্যমে, ওরা আমার উপরে চলতে পারে, আবার ওরা মাঠের নিচে পুঁতে ফেলতে পারে বা মাঠের নিচে দাপন করতে পারে, অথবা তার দেয়ালের মাঝখানে পর্যন্ত শীতের ভিতরে আবদ্ধ করতেও পারে, ঠিক কথা বলো ঠিক না বেশি। এই মিডিয়াদের কারণে আমি হত্যা করা বাংলাদেশের ভাইরা, আমার এই মিডিয়াদের মিথ্যা থাম্বেলের কারণে আমি হামজাসকে গ্রেপ্তার, কথা বলুন ঠিক না বেশি। বন্ধুরা আশ্বস্ত থাকে, দুঃখ লাগে, গোটা পৃথিবীতে 50 বছর ধরে কোরআনের তাফসীর করলো, যার আলোচনা শুনে অসংখ্য হাজার হাজার যুবকেরা ইমানের সন্ধান পেয়ে গেল, ইসলাম কবুল করলো, যার আলোচনা শুনে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা মুসলমান হয়ে গেল, যার আলোচনা শোনার জন্য গোটা পৃথিবীর মুসলমানেরা পাগল, যার আলোচনা শুনে নিজেকে ধন্য মনে করি, সিক্ত মনে করি, আজকে কোরআনের পথে এই কোরআনের কথা বলার কারণে, ইমানের পথে চলার কারণে আজকে মিথ্যা মামলাকে দীর্ঘ 12 বছর ধরে আজকে বছর ধরে আজকে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করে, কথা বলুন ঠিক না বেঁচে। শুনতেই না এই কোরআনের হক কথা বলার কারণে আল্লামা মাওলানাকে মতন ব্যক্তি আজকে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করে, এই কোরআনের হক কথা বলার কারণে এশিয়ার অন্যতম বিজ্ঞ একজন আলেম, যার বক্তব্যগুলো এখন সত্য হচ্ছে, কাজী ইব্রাহিমের মতন ব্যক্তি আজকে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করে এই কোরআনের হক কথা বলার কারণে, কথা বলুন ঠিক না বেশি। বন্ধুরা এই জন্য আপনাদেরকে বলতে চাই, কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে, ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে, কোরআন ছাড়া ইসলাম ছাড়া আপনি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার বন্ধুরা লক্ষ্য করেন, ইসলামের বিনোসাবি দেখে বললেন, আমি আপনার প্রিয় সাহাবী, আমার বয়স আছে আমার জীবনটা দিতে পারে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার জমুকে বললেন, অবশ্যই তোমাকে অনুমতি দিয়ে দিলাম, এরপরে অনুমতি দিয়ে দিলেন। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, অনুমতি পাওয়ার পরে খুশি হয়ে গেল, অনুমতি দিতে দিতে বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে স্ত্রীকে বললেন, আমার স্ত্রী তুমি কি আমার কাছে কোনো দাবি আছে কিনা বলে দাও, আমি তোমার সমস্ত দাবিগুলো পূরণ করতে চাই, যেহেতু আমি জিহাদের ময়দানে যাব। এরপর স্ত্রী বলল, ও আমার স্বামী তোমার কাছে আমার কোনো দাবি না, কোনো কিছু চাওয়ার নেই, তবে একটা চাওয়ার আমি আল্লাহর কাছে দাও করি, আমি যেন শহীদের মা আর শহীদের স্ত্রী হতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। স্ত্রী তো করে দাও বলেন, স্বামী রাঙ্গা তরবারিটা নিয়ে আমার একটা জমা বাড়ি থেকে হাবু গুরুত্ব দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন, অসংখ্য কাফেরদেরকে তিনি হত্যা করলেন, আত্মা অসংখ্য কাফেরদেরকে তিনি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে তিনি জাহান্নামে পাঠালেন। হঠাৎ করে আমার একটা জমার কানের ভিতরে শব্দ চলে আসলো, তার একটি সন্তান ছিল, নাম তার ছিল খাল্লাদ, সে দুনিয়ার মাঝ থেকে শহীদ হিসাবে গ্রহণ শহীদ হিসাবে আল্লাহ তালাবারে চলে গেছেন। তিনি চিন্তা করলেন, আমার সন্তান
দুনিয়ার মাস্তা বিদায় গ্রহণ করে আল্লাহ দরবারে চলে গেলেন। বিশ্ব আমেরিকাতে এই সংবাদ চলে গেল, বিশ্ব আমেরিকার সংবাদ চলে গেল, তার স্ত্রী কাঁদাও চলে গেল, স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে প্রথম কাঁদলেন আর পরবর্তীতে হাসলেন। বাসার লোকজন জিজ্ঞাসা করলো, বোন তুমি কেন হাসো? তোমার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বললো যে আমার প্রথম সন্তান শহীদ হয়েছে, আমার স্বামীও আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আমি এজন্য কাঁদি। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি দোহাত করে আল্লাহকে বলতে পারবো আমি শহীদের মা, আমি দোহাত করে বলতে পারবো আমি শহীদের স্ত্রী। কথা বলুন ঠিক না বেঠি? আমাকে শহীদ করে সেই মিছিলে নিও, যে মিছিলের নেতা আমি হামজা। আমাকে শহীদ করে সেই মিছিলে নিও, যে মিছিলের নেতা আমি হামজা। কথা বলুন ঠিক না বেঠি? আমার বান্দা বিশ্বনবী ওই আমার ইবনে জুমার কি করলেন এবার লক্ষ্য করুন, তিনি তার জানাজার ব্যবস্থা হয়ে গেল। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আমার ইবনে জুমাকে তোমরা দেখতে পাচ্ছ, সে গ্যাপ বয় বিরুদ্ধে ছিল, তার পা দুটো নষ্ট হচ্ছিল, তার জিহাদের প্রেরণা ছিল মনের ভিতরে, ঈমান গ্রহণ করেছিল সঠিক ভাবে, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে আমার ইবনে জুমা দুনিয়ার মাঝে শহীদ হিসাবে কবুল হয়ে শহীদ হিসাবে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ পাক তাকে জান্নাত হিসাবে আসমান থেকে চিৎকারের মাধ্যমে আমার কাছে ঘোষণা চলে যাচ্ছে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইমানদার জিহাদের ময়দান থেকে ইমানের পর থেকে চুল পরিমাণ সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধু এই জন্য এক নম্বর যারা দুনিয়াতে সঠিক ভাবে ইমান আনবে ছিল, এরপরে তিনি কি ছিলেন? বৃদ্ধা ছিলেন, কিন্তু ইসলামের পথে অবিচল ছিলেন, কালিমা রাস্তায় ছিলেন, ইমান নিয়ে দুনিয়ার কাছ থেকে বিদায় গ্রহণ করেছিলেন, বাতিলের কাছে মতামত করি নাই। সুতরাং আপনার আমার শরীরটা এখনো পর্যন্ত ভালো আছে, আপনার আমার পা দুটো এখনো পর্যন্ত ভালো আছে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সঠিক করে ইমান নিয়ে আসবো, ইমানের পথে অবিচল থাকবো, এই পৃথিবীতে ইমানের রাস্তা থেকে চুল পরিমাণ কোন মুসলমান ইমান নিয়ে আনবে এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে। সময়ের কসম, ইন্না মিন সামাতি ফুস, পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নহে যারা সঠিকভাবে ঈমান নিয়ে এসেছে তার প্রতি। যারা বলেন তাহলে আমাদের ঈমান আছে না নাই? ঈমানের পথে চলতে গেলে কষ্ট হবে তা জানি, তারপরেও যারা ঈমানের পথে অবিচল থাকবে তাদেরকে পুরস্কৃত আখেরাতে করবেন কে? আখেরাতে মুক্তি দেবেন কে? আখেরাতে আপনারা আমার সম্মানিত করবেন কে? এই পৃথিবীতে ঈমানের রাস্তায় সঠিকভাবে আছে তাদের কেউ সম্মানিত করেছেন কে? আসে না নাই? জোরে বলেন আসে না নাই? বন্ধুরা এদের ঈমানের পথে চলতে হবে, সংক্ষিপ্ত সময় আলোচনা। দ্বিতীয় নম্বর, ভালো ভালো কাজ করতে হবে। আজকে তাফসীর মাহফিলটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন